শিক্ষার্থী বন্ধুরা, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম বছর ক্লাসটি নিব। শিক্ষার্থী বন্ধুরা, দেখো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি দুইজন মহিয়সী নারী, একজন সুফিয়া কামাল আর একজন বেগম রোকেয়া। তাহলে এসো বন্ধুরা, আমরা আজকে নারী কবিতাটি নিয়ে আলোচনা করি। নারী লিখেছেন কাজী নজরুল ইসলাম। শুরুতে আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করি। কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24 মে 1306 খ্রিস্টাব্দে 11 জ্যৈষ্ঠ জন্মগ্রহণ করেন। তিনি বিদ্রোহী কবি এবং আমাদের জাতীয় কবি। পথিমায় উনি ছিলেন কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, অভিনেতা, শিল্পী, গীতিকার, গীতিকার, সুরকার, সাহিত্যের প্রত্যেকটি শাখায় তিনি পা রেখেছেন। তিনি বাঙালি পল্টনে যোগদান করেছেন, বাংলা ভাষায় ইসলামী গান ও গজল রচনা করে প্রশংসা কুড়িয়েছেন। রচনাগুলির মধ্যে আছে অগ্নিবীণা, বিশেষবাসী, সাম্যবাদী, সর্বহারা, রিক্তের বেদন। 1976 সালের 29 আগস্ট বাংলা 1383 খ্রিস্টাব্দ 12ই ভাদ্র তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। গাইশামের গান, আমার চোখে পুরুষ সমনের কোন ভেদাভেদ, দুঃখিত সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ সমনের কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দেখো পৃথিবীতে যা কিছু মহান, প্রতিটার পিছনে নারীরা উৎসাহ দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন প্রতিটা কাজের জন্য। এই জন্য এখানে লিখেছেন লেখক, কবি লিখেছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো, পাপ, তাপ, বেদনা, অশ্রু, বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতে বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা, ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়া। কোন রণে কত খুন দিল নরক, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শীতে শীতে সিঁদুর, লেখা নাই তার পাশে। আসলে সত্যি যে পুরুষেরা যে কাজ করে, অর্থাৎ যুদ্ধ করলে যে রক্তটা দেয়, সে রক্ত কতজন পুরুষ যুদ্ধ করেছে, কত রক্ত ক্ষরণ হয়েছে, সবকিছু ইতিহাসে লেখা থাকে। কিন্তু সেই সাথে সাথে যে নারীরাও কত কষ্ট, কত বেদনা, কত তার স্বামী হারা হয়েছেন, কত মা তার সন্তান হারা হয়েছেন, কত বোন তার ভাই হারা হয়েছেন, এগুলো ইতিহাসে লেখা থাকে না। মাতা দিল কত, মাতা দিল হৃদয় পড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছেন কিবা। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু শব্দের অর্থ জানি, সাম্য, সমতা, মহিয়ান, সুমহান, রণ, যুদ্ধ বা লড়াই, কত নারী দিল শীতের সিঁদুর, অসংখ্য নারী স্বামীকে হারিয়েছে সেই কথাটাই বলা হয়েছে, বিজয় লক্ষ্মী নারী, জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত তোমাদের সাথে, আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।